আচ্ছা, আসো আমরা শুরু করে দিই ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হবে হচ্ছে কিভাবে একটা কালচার মিডিয়াম তৈরি করা যায়, ঠিক আছে? এর উপর আজকের আমাদের ক্লাসটা। তো এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালও আছে, আর যাদের যারা মনে করো এরপরে হায়ার স্টাডিজে যেতে চাও, হ্যাঁ, হয়তো বা আরো পড়াশোনা করবা, এমফিল করবা, পিএইচডি করবা, এরকম যদি আরো ইচ্ছা থাকে, হ্যাঁ, কারো, সেই ক্ষেত্রে যদি টিস্যু কালচারের উপর তোমরা করতে যাও, তখন কিন্তু এগুলো তোমাদের, এটা হচ্ছে একটা রেগুলার ওয়ার্ক, এটা করাই লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের জানাটা জরুরি। তো আসো আমরা দেখি যে কালচার মিডিয়াম তৈরি করতে হলে কি করতে হয়। তো এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম একটা কালচার মিডিয়ামের কি কি উপাদান থাকে, তাই না? এটা সম্পর্কে আমরা পড়েছিলাম, মনে আছে সেইটা? ক্লাসটা সম্পর্কে কি কি উপাদান থাকে একটা কালচার মিডিয়াম তৈরি করতে? সাধারণত অর্গানিক, ইনঅর্গানিক, ভিটামিন, গ্রোথ রেগুলেটরস, এইসব, তাই না? কি কি? যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম পটাশিয়ামটা ইমার্জেন্সি না, দরকার কোনটা বেশি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান যেটাকে বলে, তাই না? ম্যাক্রো নিউট্রিয়েন্টস। তারপরে মাইক্রো নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস অথবা আমরা এটাকে ট্রেস এলিমেন্টসও বলি। হ্যাঁ, তো আসো আমরা কালচার মিডিয়ামটা আসলে কি জিনিস, আমরা যখন সয়েলে একটা প্ল্যান্টকে গ্রো করাই, সয়েলে, তখন কি হয় যে আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এগুলো দিতে হয় না, তাই না? যদি এমন হয় যে মাটিতে সারের পরিমাণ কম, প্ল্যান্টটা ঠিক মতো বৃদ্ধি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সটার্নালি সার দিই, আদারওয়াইজ আমাদেরকে কিন্তু সার দিতে হয় না, ঠিক না? তো কালচার মিডিয়ামে আসলে কি হয় যে আমরা তো ইনভিট্রো কালচার করি, তাই না? ইনভিট্রো অর্থাৎ ল্যাবরেটরির ভিতরে করি, এখানে আমরা সয়েল ব্যবহার করছি না। তাহলে আমরা একটা মাধ্যম ব্যবহার করছি, যেই মাধ্যমের মধ্যে একটা প্ল্যান্টের সয়েলে গ্রো করতে যেই উপাদানগুলো লাগে, সেই সব উপাদানগুলো কোথায় থাকবে? আমাদের এই কালচার মিডিয়ার মধ্যে থাকবে, হ্যাঁ, যাতে প্ল্যান্টটা ইজিলি সেখান থেকে নিতে পারে। আর টিস্যু কালচারে আমরা বলেছি যে আমরা কি ব্যবহার করি, আমরা তো আসলে প্ল্যান্ট ব্যবহার করি না, তাই না? প্ল্যান্টের একটা পার্টস ব্যবহার করি, হয়তো বা সেটা শুট হতে পারে, রুট হতে পারে, লিফ হতে পারে, অথবা অ্যান্থার হতে পারে, অথবা মেরিস্টেম হতে পারে। কাজে এদের এদের তো অবশ্যই আমাদেরকে নিউট্রিয়েন্টস দিতে হবে, না দিলে এরা এরা কিন্তু কি পাবে না, পুষ্টিটা পাবে না, ঠিক আছে? তাহলে কালচার মিডিয়াটা সম্পূর্ণভাবে কি হচ্ছে, এই উদ্ভিদের ইনভিট্রো গ্রোথের জন্য, তার বৃদ্ধির জন্য এবং প্ল্যান্টের অর্গান ডেভেলপের জন্য এই পুষ্টি মাধ্যমটা অবশ্যই দরকার, ঠিক আছে? তারপরে আসো যে প্ল্যান্ট টিস্যু কালচার আমাদের সাকসেসফুল হবে কিভাবে, সেটা সাকসেসফুল হবে যে আমরা কি ধরনের নিউট্রিয়েন্ট মিডিয়াম ইউজ করছি সেই চয়েজের উপর। নিউট্রিয়েন্ট মিডিয়াম অনেক ধরনের আছে, কেমন? তো কি ধরনের নিউট্রিয়েন্ট মিডিয়াম আমরা ব্যবহার করছি সেই চয়েজের উপর নির্ভর করবে যে আমাদের যে প্ল্যান্ট মিডিয়ামটা, যে কালচার মিডিয়ামটা সেটা কেমন হবে, তার উপর নির্ভর করে আমাদের কিন্তু আমাদের যে কালচারটা, প্ল্যান্টটা সেটা কিরকম হবে সেটা ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এরপরে আসে যে এই যে টিস্যু কালচার মিডিয়ামটা আমরা ব্যবহার করি, এটা একটু আগে বললাম যে সয়েলে কি হয় যখন একটা প্ল্যান্ট গ্রো করে, তখন কিন্তু আমাদেরকে এগুলো কিছু দিতে হচ্ছে না, কিন্তু আমরা যখন ইনভিট্রো কালচার করছি তখন কিন্তু প্ল্যান্টটা কোনোখান থেকে তার পুষ্টিটা নেওয়ার কোনো ওয়ে নাই। তারপরে আবার আমরা প্ল্যান্ট পার্টস ব্যবহার করছি যার কিনা রুট নাই, তাই না? সে কিভাবে এই জিনিসটাকে নিবে, কাজেই তাকে কিন্তু আমাদেরকে এই সাপ্লিমেন্ট গুলো দিতে হবে, কেমন? তো আসো এখন আমরা দেখি যে কম্পোজিশন অফ মিডিয়া, একটা কালচার মিডিয়া সাধারণত দুইটা প্যারামিটারের উপর নির্ভর করে, ঠিক আছে? কি কি সেই দুইটা প্যারামিটার? একটা হচ্ছে যে কি ধরনের প্ল্যান্ট স্পিসিস আমরা ব্যবহার করছি, হ্যাঁ, এইটার উপর নির্ভর করে। আরেকটা কি, যে আমরা যে মেটেরিয়ালটা ব্যবহার করছি সেই মেটেরিয়ালটা কিরকম, একটা হচ্ছে যে পার্টিকুলার প্ল্যান্ট স্পিসিস, কি ধরনের প্ল্যান্ট স্পিসিস ব্যবহার করছি। তারপরে আবার যে প্ল্যান্টের যে মেটেরিয়ালটা আমরা ব্যবহার করছি সেটা কিরকম, সেটা সেল, টিস্যু, নাকি অর্গান, নাকি প্রোটোপ্লাস্ট, কেমন? এই যে কালচার মিডিয়াম, এটা ফর্মুলেট করব আমরা, বা মিডিয়ামটা আমরা তৈরি করব, অথবা আমরা খুব সোজা কথায় যদি বলি, রান্না করব যে রেসিপিটা, সেই রেসিপিটা ডিপেন্ড করবে আমরা কি রান্না করব তার উপরে, তাই না? তাহলে দ্য কম্পোজিশন অফ এ মিডিয়াম ইজ ফর্মুলেটেড কনসিডারিং দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ এ গিভেন কালচার সিস্টেম, অর্থাৎ আমাদের যে কালচার আমরা যেটা করতে চাই তার কি কি রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আমাদেরকে মিডিয়ামের রেসিপিটা দিতে হবে, ফর্মুলেট করতে হবে, কেমন? এখন এই মিডিয়ামটা সলিড হতে পারে,
অথবা লিকুইড হতে পারে, এটা ডিপেন্ড করবে আমি কি করতে চাই তার উপরে। এটা একটা পয়েন্ট যে আমি কি করতে চাই তার উপরে, সেটা সলিড হবে নাকি লিকুইড হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় হয় কি যে সলিডের চেয়ে হয়তো লিকুইডে তার পারফরমেন্সটা ভালো, সে ভালো গ্রো করছে, সেই ক্ষেত্রে তখন কিন্তু তাকে আমরা লিকুইড মিডিয়ামটা আমরা চয়েস করি। অথবা এমন হয় যে আমাদের সলিড মিডিয়ামে তার গ্রোথটা ভালো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সলিড মিডিয়াম ব্যবহার করব। আবার সলিডের মধ্যে ধরন আছে, কখনো আমরা একটু একদম খুব হার্ড ইউজ করি, আবার কখনো একটু সেমি সলিড ব্যবহার করি। তাহলে এইটা সবকিছু ডিপেন্ড করছে আমি যে কালচারটা করতে চাচ্ছি, যে প্ল্যান্ট স্পিসিসের কালচারটা করতে চাচ্ছি তার রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে আমরা মিডিয়ামটা কম্পোজিশন বা মিডিয়ামটা আমরা ফর্মুলেট করব। ঠিক আছে, এখন আসো যে আমরা বিভিন্ন ধরনের কালচার মিডিয়াম আছে, তো তাদের সম্পর্কে আমরা আগে একটু জেনে নেই। সেটা কি, একটা হচ্ছে হোয়াইটস মিডিয়াম, এটা সাধারণত একদম শুরুর দিকে এই মিডিয়ামটা ডেভেলপ করা হয়েছিল প্ল্যান্ট টিস্যু কালচার করার জন্য, এবং এটা ব্যবহার করা হয় রুট কালচারের জন্য। এরপরে হচ্ছে মুরাশিগে অ্যান্ড স্কুগ মিডিয়াম, সংক্ষেপে যেটাকে বলে এমএস মিডিয়াম। ঠিক আছে, এই এমএস মিডিয়ামটা ফর্মুলেট করা হয়েছে সাধারণত যখন করা হয়েছে তখন সেটা করানো হয়েছিল অর্গানোজেনেসিস এটা করার জন্য, এবং রিজেনারেশন অফ প্ল্যান্টস, প্ল্যান্টসের রিজেনারেশনের জন্য, একটা কালচার টিস্যু রিজেনারেশনের জন্য আমরা মুরাশিকে অ্যান্ড স্কুক মিডিয়ামটা ব্যবহার করে থাকি। তো বর্তমানে কিন্তু টিস্যু কালচারে এই মুরাশিকে অ্যান্ড স্কুক মিডিয়াম বা এমএস মিডিয়ামটা খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহৃত হয়, খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। এরপরে আসো B5 মিডিয়াম। B5 মিডিয়াম হচ্ছে যে এটা সেল সাসপেনশন কালচারের জন্য এবং ক্যালাস কালচারের জন্য ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, B5 মিডিয়াম এটা গ্যামবোর্ড তিনি আবিষ্কার করেছিলেন, তিনি ফর্মুলেট করেছিলেন, আবিষ্কার না এখানে আমরা বলবো ডেভেলপ করেছিলেন বা ফর্মুলেট করেছিলেন সেল সাসপেনশন অথবা ক্যালাস কালচারের জন্য। হ্যাঁ, এই মিডিয়ামটা বর্তমানে প্রোটোপ্লাস্ট কালচারের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, প্রোটোপ্লাস্ট কালচার আমরা কিন্তু এগুলো আমাদের পরবর্তী সিলেবাসেই তোমাদের আছে, প্রোটোপ্লাস্ট কালচার, তারপরে যে অর্গানোজেনেসিস, তাই না, সোমাটিক এমব্রায়োজেনেসিস, এগুলো আছে। আচ্ছা, N6 মিডিয়াম, এটা হচ্ছে চু ফর্মুলেট করেছিলেন এই মিডিয়ামটা, এবং এটা হচ্ছে সাধারণত অ্যান্থার কালচারের জন্য ব্যবহার করা হয়, এছাড়াও টিস্যু কালচারের জন্য ব্যবহার করা হয়। তারপরে আসো নিচ মিডিয়াম, এটা ডেভেলপ করেছিলেন নিটস অ্যান্ড নিটস, এবং এটা কিন্তু অ্যান্থার কালচারের জন্য খুব বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং যেরকম হচ্ছে তোমার এমএস মিডিয়ামও খুব ব্যবহৃত হয়, ঠিক তেমনি এই নিচ মিডিয়ামটাও দেখা গেছে যে ফ্রিকোয়েন্টলি, খুব ফ্রিকোয়েন্টলি এখন ব্যবহার করা হয়, বিশেষ করে প্ল্যান্ট স্পিসিসের কালচার, অ্যান্থার কালচারের জন্য। তারপরে আসে সিনথেটিক আর নেচার মিডিয়াম। আমাদের কিন্তু মোটামুটি মিডিয়ামের এটা গেল, এখন হচ্ছে যে সিনথেটিক মিডিয়াম কি, যখন আমরা কোনো একটা মিডিয়ামকে কেমিক্যালি ডিফাইন্ড কম্পাউন্ডস দিয়ে আমরা যখন ইয়ে করব, রেসিপিটা করব বা মিডিয়ামটা প্রিপেয়ার করব, তখন সেটাকে সিনথেটিক মিডিয়াম বলে। অর্থাৎ এই যে আমরা নিজ মিডিয়াম, এমএস মিডিয়াম, তারপরে B5 মিডিয়াম, যেগুলো এই পর্যন্ত দেখে আসলাম, এগুলো সবই কিন্তু সিনথেটিক মিডিয়াম। ঠিক আছে, আর কিছু আছে ন্যাচারাল মিডিয়াম, যেমন ভেজিটেবল এক্সট্রাক্ট, ফ্রুট জুস, প্ল্যান্ট এক্সট্রাক্ট, এগুলো যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল মিডিয়াম। কারণ এখানে কি করছি আমরা, নেচার থেকে যে উপাদানগুলো আমরা পাচ্ছি সরাসরি সেটাকে ব্যবহার করছি, ভেজিটেবল এক্সট্রাক্টকে ব্যবহার করছি, কোনো ফ্রুট জুসকে ব্যবহার করছি, যেমন কোকোনাট জুসটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম তাহলে এটা হচ্ছে ন্যাচারাল মিডিয়াম। তো বর্তমানে যেটা হয়েছে যে ইনভিট্রো কালচারের ক্ষেত্রে আমরা কিন্তু এই ন্যাচারাল মিডিয়ার জায়গায় সিনথেটিক মিডিয়াটাই মানে সমস্ত স্থান দখল করে আছে, সিনথেটিক মিডিয়াটা আমরা বেশি ব্যবহার করি। এখন এই যে মিডিয়ামটা আমরা তৈরি করি, সেই মিডিয়ামের ম্যাস ভ্যালুটাকে আমরা কিভাবে প্রকাশ করি, সেটা প্রকাশ করি আমরা মিলিগ্রাম পার লিটার অথবা পার্টস পার মিলিয়ন বা PPM, এইভাবে আমরা এই ইউনিটটাকে প্রকাশ করি। হ্যাঁ, তো বর্তমানে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ক্ষেত্রে এটা হচ্ছে, তোমরা জানো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্ল্যান্ট ফিজিওলজি, হ্যাঁ, তারা একটা ইয়ে রিকমেন্ড করেছে, সেটা কি যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের ক্ষেত্রে ব্যবহার করতে, প্রকাশ করতে হবে মিলিমোল পার লিটার। ঠিক আছে, আর মাইক্রোনিউট্রিয়েন্টসের ক্ষেত্রে আমরা বলবো মাইক্রোমোল পার লিটার।
যেন বলেছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস মনে আছে কোনগুলা? আমরা কিন্তু গত ক্লাসেই পড়েছি, হ্যাঁ, যে কি কি উপাদান আমাদের লাগে, সেখানে আমরা পড়েছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেমন নাইট্রোজেন, ফসফরাস, তারপর আর কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর মাইক্রোনিউট্রিয়েন্টস তারা বোরন, তারপরে আর কি কি আছে, বোরন, নিকেল, হ্যাঁ, কপার, এগুলো হচ্ছে আমাদের, তারপর হচ্ছে আয়রন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস খুব কম লাগবে এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস এর চেয়ে পরিমাণে বেশি লাগে, ঠিক আছে? তারপর আসো পিএইচ। পিএইচটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে যখন আমরা প্ল্যান্টের টিস্যু কালচার করি, প্ল্যান্ট টিস্যু কালচার, তখন কিন্তু সাধারণত পিএইচটা আমরা 5 থেকে 6 এর মধ্যে রাখি, ঠিক আছে? 5 থেকে 6। তো যদি এর নিচে নেমে যায় অটোক্ল্যাভের পর, কিন্তু এই আমরা সবসময় কিভাবে প্রকাশ করি এটাকে, 5 ± 2, প্লাস মাইনাস 0.2, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কেন, যে এই 0.2 থেকে 0.3 থেকে 0.5, ইন এভারেজ 0.2, এটা ভ্যারি করে, হ্যাঁ, পিএইচ উঠা নামা করতে পারে। কাজেই আমরা রেঞ্জটা রাখার চেষ্টা করবো নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 এর মধ্যে। তো এই পিএইচটা কখন অ্যাডজাস্ট করতে হয়, যখন আমরা স্টেরিলাইজেশন করব মিডিয়ামটা, আমাদেরকে স্টেরিলাইজেশন করা করতে হয়, যখন মিডিয়ামটা তৈরি করা হয়ে যায়, এরপরে স্টেরিলাইজেশন করতে হয় বা জীবাণু মুক্ত করতে হয়। তো জীবাণু মুক্ত করার পূর্বে আমরা কি করি, পিএইচটা অ্যাডজাস্ট করি। পিএইচটা অ্যাডজাস্ট করার পরেই এটাকে অটোক্ল্যাভে দিয়ে দিতে হয়, ঠিক আছে, বা স্টেরিলাইজেশনে দিয়ে দিতে হয়। আমরা এর আগে একটা ক্লাসে কি কি দরকার, তাই না, যন্ত্রপাতি, সেখানে আমরা অটোক্লেভ সম্পর্কে জেনেছি, মনে আছে? তারপরে স্টেরিলাইজার কিভাবে, স্টেরিলাইজেশন যে মেশিনটা, স্টেরিলাইজার, ড্রাই স্টেরিলাইজার, ওয়েট স্টেরিলাইজার, এগুলো সম্পর্কে জেনেছি, তাই না? তো সাধারণত বাফার খুব একটা দরকার নেই ব্যবহার করা, যখন আমরা প্ল্যান্টের কি বলে মিডিয়াম তৈরি করি, তখন কিন্তু বাফার খুব একটা ব্যবহার করার দরকার নেই। হ্যাঁ, যেটা হয় যে যদি দেখা যায় যে পিএইচ খুব বেশি ফল করছে, সেই ক্ষেত্রে আমরা নতুন ভাবে আবার কি করতে পারি, নতুন নিউট্রিয়েন্ট মিডিয়ামে তাদেরকে স্থানান্তর করে ফেলতে পারি, হ্যাঁ, অর্থাৎ নতুন করে আবার সাপ্লিমেন্ট দিব, নিউট্রিয়েন্ট মিডিয়ামটা চেঞ্জ করে দিব আবার পিএইচ ঠিক করে। আচ্ছা, এরপরে অবশ্য পিএইচ এর আরেকটা ব্যাপার, সেটা আমরা একটু জেনে নিই, সেটা কি, যে হায়ার পিএইচ এ, যেমন 7, হ্যাঁ, 7 এর উপরে সাধারণত মিডিয়াম অনেক বেশি স্লো সলিড হয়ে যায়। আর যদি যদি আমরা মনে করো সলিড মিডিয়াম ব্যবহার করি, সেই ক্ষেত্রে যদি পিএইচ 7 এর উপরে চলে যায়, তাহলে কিন্তু মিডিয়ামটা খুব হার্ড হয়ে যায়। আর যদি পিএইচটা 4.5 এর নিচে নেমে আসে, তাহলে কিন্তু মিডিয়ামটা আর সলিড থাকে না, লিকুইড হয়ে যায়। হ্যাঁ, তোমরা হয়তো জানো না যে আমরা যে জিলেটিং কি বলে সলিডিফাইং এজেন্ট যাদেরকে ব্যবহার করি, যেমন অ্যাগার, জিলেটিন, এরা কিন্তু লো পিএইচ এ এরা সহজে সলিড হতে চায় না, ঠিক আছে, সলিড হয় না, কাজে হার্ড অ্যাপিয়ারেন্স হয়ে যাবে যদি পিএইচটা 7 এর উপরে চলে যায়, আর লিকুইড হয়ে যাবে যদি পিএইচটা 4 এর নিচে নেমে যায়। কাজেই স্ট্যান্ডার্ড হচ্ছে 5 to 6 এর মধ্যে পিএইচটা রাখা। তো দেখো এখানে আমরা এই যে এগুলো কি কি বলবো আমরা বটল, হ্যাঁ, এই যে বটল গুলো, এগুলো ব্যবহার করা হয় সাধারণত, আমরা এখন কিছু রেসিপি দেখব বা কম্পোজিশন দেখব মিডিয়ামের। তো সাধারণত আমরা টিস্যু কালচারে কি করি, এগুলো হচ্ছে তোমাদের যেমন ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, কপার সালফেট, অথবা সোডিয়াম ক্লোরাইড, এই যে মেটেরিয়ালস গুলো, এগুলো সাধারণত এই ধরনের বোতলের মধ্যে থাকে। আর হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে ব্রাউন কালারের বটল গুলার মধ্যে থাকে সাধারণত, যেগুলো লাইটের সাথে তাদের রিয়াকশন হয়, সেই সমস্ত ইয়েগুলোকে, কেমিক্যালস গুলোকে কিন্তু এরকম ব্রাউন বোতলের মধ্যে রাখতে হয়, যাতে করে সূর্যের লাইট বা সানলাইট, অথবা যে ডে কি বলে লাইট আছে রুমের, যে লাইট আছে সেটা এটার কেমিক্যাল ইয়েটাকে, গুণাগুণটাকে নষ্ট না করতে পারে। যেমন আয়রন, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এদেরকে কিন্তু এরকম ব্রাউন কালারের বটলের মধ্যে রাখতে হয়। আচ্ছা, তারপরে দেখো এই বোতলগুলো আমরা সাধারণত ইউজ করি যখন আমরা একটা স্টক সলিউশন তৈরি করি, হ্যাঁ, যেমন স্টক সলিউশন অথবা মাদার সলিউশন। টিস্যু কালচার করতে গেলে প্রচুর মিডিয়াম বানাতে হয়, তো যখন এত মিডিয়াম বানাতে হয় বারবার, কিন্তু মানে হয়তো বা তোমার এক সময় লাগছে 1 লিটার, আবার 2 দিন পরে লাগছে আবার 1 লিটার বানাতে হবে, বুঝতে পারছো?
তো প্রতিবার 1 লিটারের জন্য এই সবগুলোকে আবার নতুন করে মেপে মেপে নিয়ে নেওয়াটা একটা একটু কষ্টসাধ্য, একটু লেবরিয়াস, সময় নষ্ট হয়। তার চেয়ে যদি এরকম একটা মাদার সলিউশন বা স্টক সলিউশন তৈরি করে রাখা যায়, তখন এখান থেকে ডিরেক্টলি আমরা মনে করো 1 লিটার যখন বানাবো, তখন এই স্টক সলিউশন থেকে সরাসরি আমরা নিয়ে তখন আমরা বানিয়ে ফেলতে পারি। তো এই যে স্টক সলিউশন বানাবো, এইটা কিভাবে বানাবো এটাও আমাদের জানা লাগবে। তারপরে মনে করো মিডিয়াম বানানোর পরে আমরা কি করি, মনে করো আমরা যখন হয়তো বা ম্যাঙ্গানিজ সালফেট নিচ্ছি, অথবা মনে করো ম্যাগনেসিয়াম সালফেট নিলাম, হ্যাঁ, অথবা ক্যালসিয়াম নাইট্রেট নিলাম, তো ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট এগুলোকে যখন আমরা 1 লিটার একটা স্টক সলিউশন তৈরি করছি, তখন এগুলো কি হতে চায়, সহজে মিক্স হতে চায় না। তো মিক্সিং করার জন্য আমরা কিন্তু এটা গত ক্লাসেও দেখেছিলাম যে একটা ম্যাগনেটিক স্টাইরার মেশিন, হ্যাঁ, এখানে এরকম আমরা সলিউশনের পানির মধ্যে আমাদের যে সল্টটা, হ্যাঁ, সেই সল্টটা আমরা দিয়ে দিলে তারপরে এই ম্যাগনেটিক স্টাইরারের মাধ্যমে এটা কি হবে, মিক্সিং হয়ে যাবে, কেমন সহজে মিক্সিং হয়ে যাবে। তুমি মিক্সিং এ দিয়ে দিয়ে এদিকে আরেকটা কাজ করতে থাকতে পারবা, তার মানে সময়টাও বাঁচবে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা দেখি কিছু। আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন থাকলে কিন্তু বইলো, হ্যাঁ, বুঝতে না পারলে বইলো কিন্তু আমাকে। আচ্ছা এখন দেখো, এটা একটা রেসিপি, এখানে কিন্তু সবগুলোর দেওয়া আছে, যেমন হোয়াইট, তারপর হচ্ছে MS, B5, N6, নিচ মিডিয়াম, হ্যাঁ, দেখো ম্যাগনেসিয়াম সালফেট, এই যেগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, কি কি, ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম ডাইহাইড্রোজেন, পটাশিয়াম ফসফেট, সোডিয়াম বাইফসফেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, এগুলো সব হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো বিভিন্ন মিডিয়ামে কোনটা কি পরিমাণ ব্যবহার করা হয়, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, সেটা কিসে, মিলিগ্রাম পার লিটারে। এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এগুলো কিন্তু সলিড, হ্যাঁ, হয়তো বা পাউডার ফর্মে অথবা গ্র্যানিউল গ্র্যানিউল ফর্মে থাকে। আমরা এই যে আগের স্লাইডটাতে দেখলাম না, এই যে এই বটলগুলোর মধ্যে থাকে, আমরা যখন বাজার থেকে কিনি, হ্যাঁ, সায়েন্টিফিক বাজার থেকে যখন আমরা কিনি, তখন এই ধরনের বটলে এই ইয়েগুলো থাকে। তো এখানে যে অ্যামাউন্ট গুলো দেওয়া আছে, এটা হচ্ছে একটা অরিজিনাল অ্যামাউন্টটা। তো আমরা যখন কাজ করি, অনেক সময় আমাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই অ্যামাউন্টটা এক্স্যাক্টলি যে এটাই ব্যবহার করি তা না, এটা ডিপেন্ড করবে যে কাজ করছে সে বুঝে যে আমার এটার জন্য কি পরিমাণ লাগবে, তার মানে আমরা একটু মডিফাই করে ব্যবহার করি, হ্যাঁ, একটু মডিফাই করে ব্যবহার করি, আমাদের যে প্ল্যান্ট স্পিসিস বা আমাদের যে কালচারটা থাকবে তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমরা এই অ্যামাউন্ট গুলো দিব। তবে কি খুব বেশি হেরফের হবে না, এখানে যে অ্যামাউন্ট গুলো আছে সে তার আশেপাশেই থাকে সাধারণত। ঠিক আছে, এরপরে আসো দেখি আমরা এগুলো আমরা কিরকম নেবো। মনে করো ম্যাগনেসিয়াম সালফেট, আমরা যদি MS মিডিয়াম বানাই, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট আমরা 370 মিলিগ্রাম, ঠিক আছে, মেপে নিব। আমাদের আমরা এর আগের ক্লাস দেখেছি না যে মাপার একটা যন্ত্র আছে আমাদের, তাই না, সে মাপার যন্ত্রের মধ্যে আমরা মাপবো, যে কি ওয়েট মেশিন, এই ওয়েট মেশিনের মধ্যে এতটুকু আমরা ওয়েট নিব, 370 মিলিগ্রাম নিয়ে আমরা কি করব, 1 লিটার পানির মধ্যে এটাকে ডিজলভ করব। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার আছে সেটা বলে নিই, সেটা হলো তোমাদের বইতে এই টেবিলটা দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে এখানে দেইনি, সেটা হচ্ছে তোমাদের সামনে যদি বই থেকে থাকে তাহলে দেখবা যে 216 নম্বর পৃষ্ঠায় একটা আছে, এটা কার বই, দাঁড়াও, এটা হচ্ছে কবির পাবলিকেশন, হ্যাঁ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, এই বইয়ের 216 নম্বর পৃষ্ঠায় একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে আছে দেখো কনসেন্ট্রেশন অফ আয়ন্স ফর দা মিডিয়াম লিস্টেড, সেখানে কনসেন্ট্রেশনের একটা কথা আসছে, এখানে দেখো অ্যামাউন্ট মিলিগ্রাম পার লিটার, আর ওই টেবিলটার মধ্যে কনসেন্ট্রেশনের একটা কথা এসেছে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু একটা আণবিক ওজন আছে, তাই না, কি বলতে পারবা ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ওজন? সাধারণত আমরা যখন একটা মিডিয়াম বানাই, তখন আমরা সেটাকে মোলার হিসাবে বানাই, মোলার সলিউশন, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো তাই না, যেমন আমরা হয়তো ম্যাগনেসিয়াম সালফেটের 1 মোলার সলিউশন বানাবো, ঠিক আছে, 1 মোলার সলিউশন বানাবো কার, ম্যাগনেসিয়াম সালফেটের। তো 1 মোলার সলিউশন বানানোর জন্য আমাকে যেটা দেখতে হবে যে ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ওজন কত, হ্যাঁ, সাধারণত ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ওজনটা কত হয়, দাঁড়াও তোমাদের একটু বলি আমি, সেটা হচ্ছে
সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ওজন হচ্ছে 246.48, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ওজন। তাহলে এই পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট আমি যদি 1 লিটার পানির মধ্যে দিয়ে দেই, এই পরিমাণ মানে এত মিলিগ্রাম, এত মিলিগ্রাম আমি কিসের মধ্যে দিয়ে দিব, 1 লিটার পানি, এত গ্রাম, হ্যাঁ মিলিগ্রাম না কিন্তু, এত গ্রাম আমি কিসের মধ্যে দিয়ে দিব, 1 লিটার পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু সেটা তখন কি হয়ে যাবে, একটা 1 মোলার সলিউশন হবে, কেমন 1 মোলার সলিউশন হবে। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি, এই যে বানাবো আমরা সলিউশনটা সেটাকে আমরা বলবো স্টক সলিউশন, ঠিক আছে? 1 লিটার একটা সলিউশন তৈরি করে ফেললাম 1 মোলারে, 1 মোলারিটি বা 1 m, আমরা যদি সংক্ষেপে লিখি 1 m, ঠিক একইভাবে পটাশিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলো সবগুলার আমরা কি করব, এরকম স্টক সলিউশন বানিয়ে রাখবো। আমাদের কি পরিমাণ লাগবে তার উপর নির্ভর করবে, হ্যাঁ তার উপর নির্ভর করে আমরা সেটা বানিয়ে রাখবো। বানিয়ে কোথায় রাখবো, এই যে এই বটলগুলোতে রাখবো, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টক সলিউশন রাখার বটল। আচ্ছা, এই গেল ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এরপরে আসো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। কি কি? বোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, জিঙ্ক সালফেট, সোডিয়াম মলিবডেনাম, মলিবডেট, তারপরে হচ্ছে কপার সালফেট, কোবাল্ট ক্লোরাইড, হ্যাঁ পটাশিয়াম আয়োডাইড, ফেরাস সালফেট, সোডিয়াম ইডিটিএ, সুক্রোজ, এগুলো সব হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। এখন আমার যে মিডিয়ামটা আমি বানাবো সেখানে যে সবসময় এই সবগুলাই দরকার হবে তা কিন্তু না, এটা আমার নির্ভর করবে যে আমি কি ধরনের কালচার বানাচ্ছি তার কি কি দরকার। হয়তো বা আমি এখানে বোরিক অ্যাসিড ব্যবহার করছি, ম্যাঙ্গানিজ সালফেট ব্যবহার করছি, জিঙ্ক সালফেট ব্যবহার করছি, হ্যাঁ কপার সালফেট ব্যবহার করছি, মনে করো এগুলো ব্যবহার করছি, পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করছি না, সুক্রোজ ব্যবহার করছি না, এটা ডিপেন্ড করবে যে আমি কিসের কি ধরনের মিডিয়াম বানাবো। দেখো এখানে যে রেসিপিগুলো দেওয়া আছে, যে হোয়াইট মিডিয়াম, MS, MB5, হ্যাঁ সব সব কিন্তু দেয় না, যেমন এই যে ম্যাঙ্গানিজ কিন্তু এখানে তারা দেয় না, কারা দেয় নাই, হোয়াইট মিডিয়ামে, MS মিডিয়ামে, কেমন? তাহলে এটা ডিপেন্ড করে আমি কোনটা কোনটা ব্যবহার করবো, যেটা আমরা প্রথম স্লাইডটার মধ্যে বলেছি, হ্যাঁ আলোচনা করেছি। তো এগুলো হচ্ছে এই এত মিলিগ্রাম পার লিটার, এগুলোরও কি করতে হয় একটা স্টক সলিউশন বানিয়ে রাখতে হয়। এটা ভালো আর কি, স্টক সলিউশন বানিয়ে রাখলে আমাদের জন্য সুবিধা হয়। অথবা আমরা কি করতে পারি, এরকম মেজার করে যদি আমি 1 লিটার সলিউশন বানাই, তাহলে 1 লিটার যে মিডিয়াম বানাবো সেই 1 লিটার মিডিয়ামে কি পরিমাণ লাগবে এটা আমি ক্যালকুলেট করে নিয়ে সেই পরিমাণটা আমি কি করব, দিয়ে দিব, দিয়ে আমরা মিডিয়ামটা তৈরি করব, ঠিক আছে? তো এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস, এটাকে কিন্তু আমরা ট্রেস এলিমেন্টও বলি। হ্যাঁ সাধারণত যেটা হয়, বেসিক্যালি আমরা এই যে সবগুলাকে, সবগুলা উপাদানের আলাদা স্টক সলিউশন তৈরি না করে অনেক সময় একসাথে করে ফেলি, একসাথে একটা স্টক সলিউশন তৈরি করি, ঠিক আছে? একসাথে একটা স্টক সলিউশন তৈরি করে একটা বটলের মধ্যে রাখি এবং সেটাকে আমরা নাম দিই ট্রেস এলিমেন্ট। হ্যাঁ এটা যার যার কাজের উপর, মনে করো আমি যে প্ল্যান্টটা নিয়ে কাজ করছি, আমার প্ল্যান্টে হয়তো বা এই 4টা সল্টের দরকার আছে, বাকিগুলোর আমার দরকার নেই, সেক্ষেত্রে আমি এই 4টা সল্ট দিয়ে একটা স্টক সলিউশন তৈরি করব, আমি বাকিগুলো ব্যবহার করব না। বুঝতে পারছো এই জিনিসটা? আমার কালচারের উপর ডিপেন্ড করে আমি সলিউশনটা তৈরি করব। তারপরে আসো, এই যে এই দুটা জিনিস, একটা হচ্ছে ফেরাস সালফেট, একটা হচ্ছে সোডিয়াম ইডিডিএ, এদেরকে কিন্তু আলাদাভাবে বানানো যায় না, বানালে কি হয় এরা ডিজলভ হয় না। যেমন আয়রন সালফেট বা ডিজলভ হলেও প্রেসিপিটেশন পড়ে যায়, বানানোর পর পরই দেখা যাবে যে একটা প্রেসিপিটেশন পড়ে গেছে, তখন কিন্তু প্ল্যান্ট এটাকে ব্যবহার করতে পারে না। এটা কিন্তু আমরা আলোচনা করেছি, আমরা যে গত ক্লাসে যখন এলিমেন্টস অফ প্ল্যান্ট টিস্যু কালচার মিডিয়াম পড়ছিলাম তখন এটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, তাই না? তো সাধারণত আমরা কি করি, এই দুটাকে আমরা একসাথে একটা স্টক সলিউশন তৈরি করি, ঠিক আছে? আয়রন সালফেট আর হচ্ছে সোডিয়াম ইডিটিএ। কেন? প্রথমে আমরা আয়রন সালফেটের একটা স্টক, একটা আর কি সলিউশনটা করে নিই, তারপরে ইডিটি এর সলিউশনটা করে নেই আলাদা আলাদা ভাবে, তারপর দুইটাকে একসাথে মিক্সড করে ফেলি। মিক্সড করলে তারপরে কিন্তু এই ইডিটি এর কারণে এই আয়রন সালফেট তখন আর কি হবে না, প্রেসিপিটেট করবে না, না হলে কিন্তু এটা প্রেসিপিটেশন করে যায়, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু 3 ধরনের স্টক সলিউশন বানাতে পারি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্টক সলিউশন হয়, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, হ্যাঁ পটাশিয়াম বাইফসফেট, সোডিয়াম বাইফসফেট, পটাশিয়াম নাইট্রেট, তার মানে আমার 4টা, এটার জন্য একটা বটল লাগবে, 1 2 3 4 5 6 7, 7টা বটল লাগবে।
এখানেও যে আমার সব লাগবে তা কিন্তু না, হয়তো বা আমি অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করছি না, অথবা অ্যামোনিয়াম নাইট্রেট আমার দরকার নেই, সেক্ষেত্রে আমরা সেগুলো বানাবো না, আমার যেটা লাগবে সেটা শুধুমাত্র বানাবো এখানে। তারপর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, আর এই মাইক্রোনিউট্রিয়েন্টস সবগুলা নিয়ে আমরা একটা স্টক সলিউশন তৈরি করতে পারি, আরটা হচ্ছে এই যে আয়রন ইডিটিএ নিয়ে আরেকটা স্টক সলিউশন তৈরি করতে পারি, কেমন? এরপরে আসো কিছু অর্গানিক সাপ্লিমেন্ট, ভিটামিন। হ্যাঁ, ভিটামিন, থায়ামিন, পাইরোডক্সিন, নিকোটিনিক অ্যাসিড, মায়োইনোসিটল, এগুলো আমাদের দরকার অনুযায়ী, যদি আমাদের দরকার হয় তাহলে আমরা ব্যবহার করব, যদি দরকার না হয় তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করব না। সেটাও কিভাবে? মিলিগ্রাম পার লিটার, আমরা মিলিগ্রাম মেজার করে, ওয়েট মেশিনে মেজার করে সেটাকে আমরা পানির মধ্যে ডিজলভ করে তারপরে আমরা মিডিয়ামে ব্যবহার করব। তারপরে আসো যে অন্যান্য, যেমন গ্লাইসিন, ফলিক অ্যাসিড, বায়োটিন, এগুলো আমাদের যদি দরকার হয় হ্যাঁ তাহলে আমরা ব্যবহার করব, দরকার না হলে এগুলো ব্যবহার করাটা লাগে না, জেনারেলি লাগে না। আচ্ছা, তারপরে এগুলো সব একসাথে মিক্সিং করার পরে আমরা কি করব, পিএইচটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? পিএইচটা ঠিক করে দিব, যেমন দেখো হোয়াইটস মিডিয়ামের ক্ষেত্রে সাধারণত 5.8 রাখে, এমএস মিডিয়ামের জন্য 5.8, বি5 এর জন্য 5.5, চু মিডিয়ামের জন্য 5.8, তারপরে হচ্ছে নিপস মিডিয়ামের জন্য 5.8, কেমন? এটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে এই টেবিলটা দেওয়া আছে, স্টক সলিউশন ফর এমএস বেসাল মিডিয়াম। হ্যাঁ, এমএস বেসাল মিডিয়ামের জন্য কি কি স্টক সলিউশন তৈরি করা লাগে দেখো, স্টক সলিউশন 1, এমএস মিডিয়ামে মুরাশিকে স্কুক মিডিয়াম যদি আমরা তৈরি করি, এবং আমরা বলেছি যে এই মিডিয়ামটা কিন্তু আমরা টিস্যু কালচারে খুব বেশি ব্যবহার করি, তাই না? তো দেখো এই যে ম্যাগনেসিয়াম সালফেট 7H2O, হ্যাঁ, এটা আমাদের কতখানি লাগবে, 7400 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, 1 লিটারের মধ্যে এত মিলিগ্রাম থাকতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে পটাশিয়াম বাই ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে স্টক সলিউশন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টক সলিউশন হবে মাইক্রোনিউট্রিয়েন্টস এর। তারপরে স্টক সলিউশন 2, এই সবগুলা নিয়ে একটা স্টক সলিউশন হবে, হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে। তারপরে স্টক সলিউশন 3, সেটা কি? আমাদের যে আয়রন ইডিটিএ, তার একটা স্টক সলিউশন হবে। স্টক সলিউশন 4, সেখানে কি, ওই যে ভিটামিন, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড, তাদের নিয়ে একটা স্টক সলিউশন, এটা হচ্ছে এমএস মিডিয়ামের রেসিপি, ঠিক আছে? তো এই মিডিয়াম বানানোর পরে এইটাকে আমরা কি করি, টিস্যু কালচার কালচার করার জন্য ব্যবহার করি। যদি সলিড মিডিয়াম করতে চাই, সেই যদি আমরা লিকুইড মিডিয়াম তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিএইচটা অ্যাডজাস্ট করে একে অটোক্লেভে দিয়ে দিব। আর যদি আমরা সলিড মিডিয়াম তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কি করতে হবে, পিএইচটা অ্যাডজাস্ট করার পরে এখানে অ্যাগার দিতে হবে, অথবা অন্য কোনো সলিডিফাইং এজেন্ট দিতে হবে, দিয়ে সেটাকে আমরা তারপরে অটোক্লেভে দিব, কেমন? তাহলে সেটা সলিড হবে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের মিডিয়াম তৈরির রেসিপিগুলো, হ্যাঁ, মিডিয়াম কম্পোজিশন। তো তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো কিছু, আজকে এইটুকু থাকবে, এইটুকুই পড়াবো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা আরেকটা মিডিয়ামের নাম অনেক শুনেছো, সেটা হচ্ছে হগল্যান্ড সলিউশন, তাই না? হগল্যান্ড নিউট্রিয়েন্ট মিডিয়াম, হগল্যান্ড, সেটা সাধারণত আমরা যখন হাইড্রোপনিক কালচার করি তখন জেনারেলি আমরা হগল্যান্ড নিউট্রিয়েন্ট সলিউশনটা অনেক ব্যবহার করি, ঠিক আছে? যখন আমরা হাইড্রোপনিক কালচার করি, প্ল্যান্ট গ্রো করে পানির মধ্যে, তখন আমরা হগল্যান্ড নিউট্রিয়েন্ট সলিউশন ব্যবহার করি। সেখানেও এরকম আমাদের এইভাবে করে স্টক সলিউশন তৈরি করে নিউট্রিয়েন্টটা মিডিয়ামটা বানাতে হয়, ঠিক আছে? তো এখন বলো যে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলো। কোনো কোশ্চেন আছে? না ম্যাম, কোশ্চেন তো নাই। কোশ্চেন নাই, বুঝতে পারছো, বুঝতে পেরেছো আমি যা বলতে চাচ্ছি বা বুঝাতে জি চাচ্ছি? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব, হ্যাঁ। আর আগামীকাল যদি ক্লাস নিতে পারি আমি, তাহলে আমি রাতের মধ্যে জানাবো, আর যদি না নিতে পারি তাহলে নেক্সট উইকে ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে? এর মধ্যে তোমরা আজকের ক্লাসটা, আগের ক্লাসটা একটু ভালোভাবে দেখে নিবা, পড়বা ক্লাসটা, হ্যাঁ। রেকর্ড তো, রেকর্ড ভিডিও তো দেওয়াই আছে তোমাদের, ফেসবুকে দেওয়া আছে, তারপরে সম্ভবত আমি ইউটিউবেও আপলোড করে দিয়েছি, কাজে ওই ক্লাসগুলো একটু দেখবা, হ্যাঁ,
একটু দেখে নেবা, দেখলে তোমার এটা বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তো এই ক্লাসটা, এই জিনিসটা আমাদের কিন্তু দরকার হয়, আমরা যখন প্র্যাকটিক্যালি পড়তে যাই তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে কিভাবে আসলে মিডিয়া বানাতে হয়। হ্যাঁ, হয়তো বা এখন তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু পরও পড়লেই দেখবা এটা আর কঠিন না, আর যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন তো এটা মনে হবে যে খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, তাহলে ভালো থাকো, কেমন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আমি ঠিক আছে। হ্যাঁ, আজকের জন্য আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।